শেখ শাহজাহানকে খুঁজে বার করবে কেন্দ্রীয় বাহিনী। স্বরূপনগরে এক অনুষ্ঠানে এসে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শেখ শাহজাহান যে কাজ করেছে আগামী দিনে তার ফল ভোগ করবে। শাহজাহান ইস্যুতে এভাবেই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বুধবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে স্বরূপনগরের তেঁতুলিয়া বাজারে একটি অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন তিনি। এদিন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্নদের হাতে কিছু ট্রাইসাইকেল সামগ্রী তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, শেখ শাহজাহান যে কাজ করেছে আগামী দিনে তার ফল ভোগ করবে। রাজ্য সরকার এ বিষয়ে কিছু করবে না, যা করার কেন্দ্র করবে। তিনি বলেন, শাহজাহানকে কেন্দ্রীয় বাহিনী ঠিক খুঁজে বার করবে। চলতি মাসের 5ই জানুয়ারি সাত সকালে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে আসে ইডির আধিকারিকেরা। অনেক ডাকাডাকির পর কারো সাড়া না পেয়ে বাড়ির তালা ভেঙে ঢুকতে গেলে আক্রান্ত হন তারা। তিনজন আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী এদিন বলেন, আগামী লোকসভা ভোটেও সন্দেশখালীতে বিজেপি প্রচুর ভোটে জিতবে। এ বিষয়ে তিনি আরো বলেন, আমি আজকে এখানে একটা সরকারি প্রোগ্রাম করতে এসেছি, তো শেখ শাহজাহান আমার কাছে এখানে মাইনে রাখে না, পাওয়া যাচ্ছে না কি করছে, তা আমি কি করব। আজকে এখানে 132 জনকে আমরা, যারা বিকলাঙ্গ আছে তাদেরকে আমরা আজকে এখানে ট্রাইসাইকেল বিভিন্ন ধরনের আমরা ইনস্ট্রুমেন্ট দিলাম, যাতে মানুষ উপকৃত হয়। মানুষ উপকৃত হওয়াটাই মেইন জরুরি। শেখ শাহজাহানের খোঁজ আমাদের দরকার নেই। ও যা কীর্তি করেছে তার ফলও পাবে, সেটা সময়ের অপেক্ষা। রাজ্য পুলিশ কিছু পদক্ষেপ নেবে না, ওটা সেন্ট্রাল বাহিনীরই নিতে হবে। আগামীতে সন্দেশখালীতে ভোট হবে আরো ভালোভাবে হবে। কারুর ক্ষমতা নেই পশ্চিমবঙ্গে লোকসভার ভোট আটকায়, কোন শাহজাহান কেন কেউ কিছু করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। শেখ শাহজাহান যে কাজ করেছে আগামী দিনে তার ফল ভোগ করবে। শাহজাহান ইস্যুতে এভাবেই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বুধবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে স্বরূপনগরের তেঁতুলিয়া বাজারে একটি অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন তিনি। এদিন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্নদের হাতে কিছু ট্রাইসাইকেল সামগ্রী তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, শেখ শাহজাহান যে কাজ করেছে আগামী দিনে তার ফল ভোগ করবে। রাজ্য সরকার এ বিষয়ে কিছু করবে না, যা করার কেন্দ্র করবে। তিনি বলেন, শাহজাহানকে কেন্দ্রীয় বাহিনী ঠিক খুঁজে বার করবে। চলতি মাসের 5ই জানুয়ারি সাত সকালে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে আসে ইডির আধিকারিকেরা। অনেক ডাকাডাকির পর কারো সাড়া না পেয়ে বাড়ির তালা ভেঙে ঢুকতে গেলে আক্রান্ত হন তারা। তিনজন আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী এদিন বলেন, আগামী লোকসভা ভোটেও সন্দেশখালীতে বিজেপি প্রচুর ভোটে জিতবে। এ বিষয়ে তিনি আরো বলেন, আমি আজকে এখানে একটা সরকারি প্রোগ্রাম করতে এসেছি, তো শেখ শাহজাহান আমার কাছে এখানে মাইনে রাখে না, পাওয়া যাচ্ছে না কি করছে, তা আমি কি করব। আজকে এখানে 132 জনকে আমরা, যারা বিকলাঙ্গ আছে তাদেরকে আমরা আজকে এখানে ট্রাইসাইকেল বিভিন্ন ধরনের আমরা ইনস্ট্রুমেন্ট দিলাম, যাতে মানুষ উপকৃত হয়। মানুষ উপকৃত হওয়াটাই মেইন জরুরি। শেখ শাহজাহানের খোঁজ আমাদের দরকার নেই। ও যা কীর্তি করেছে তার ফলও পাবে, সেটা সময়ের অপেক্ষা। রাজ্য পুলিশ কিছু পদক্ষেপ নেবে না, ওটা সেন্ট্রাল বাহিনীরই নিতে হবে। আগামীতে সন্দেশখালীতে ভোট হবে আরো ভালোভাবে হবে। কারুর ক্ষমতা নেই পশ্চিমবঙ্গে লোকসভার ভোট আটকায়, কোন শাহজাহান কেন কেউ কিছু করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর।